নমস্কার, আমি প্রবোধ ঢালি। যোগী বা নাথ সম্প্রদায়ের ইতিহাস নিয়ে ভিডিও বানানোর জন্য আমার কাছে অনেকগুলো অনুরোধ এসেছে, তাই আজকের এই ভিডিওটি যোগী বা নাথ সম্প্রদায়ের ইতিহাস নিয়ে। তবে ভিডিওটা শুরু করার আগে সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে শেয়ার করে আপনার পরিচিত মানুষকে জানার সুযোগ করে দিন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। হিন্দু ধর্মের মধ্যে অনেক সম্প্রদায় রয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে আলাদা আলাদা সামাজিক প্রথা রয়েছে। আর এই সব সম্প্রদায়গুলোর মধ্যে যেসব সামাজিক প্রথা রয়েছে তার সাথে নাথ বা যোগী সম্প্রদায়ের প্রথার বিস্তর অমিল পাওয়া যায়। তাদের সামাজিক প্রথাগুলোর মধ্যে রয়েছে মৃতদেহ সমাধি রীতি ও অন্যের পিণ্ডদান, সমগোত্রীয়দের মধ্যে বিবাহ, শালগ্রাম শিলার পূজা, দেবদেবীকে অন্নভোগ প্রদান, চণ্ডীপাঠ, শিব পূজা ইত্যাদি। আর তাই তাদের জাতিগত পরিচয় নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে আমাদের এই ভিডিও। বর্তমানে যারা নাথ বা দেবনাথ পদবি ব্যবহার করে তারা সকলেই নাথ সম্প্রদায়ভুক্ত। খ্রিস্টীয় ১৩তম শতাব্দীর দিকে নাথ বা যোগী সম্প্রদায়ের সৃষ্টি হয় বলে মনে করা হয়। নাথ ধর্মের প্রবর্তন করেন যোগী মিননাথ, তিনিই ছিলেন নাথ ধর্মের প্রথম গুরু। তিনি বাংলাদেশের বরিশাল জেলার বাসিন্দা ছিলেন। মিননাথ ছাড়াও এই সম্প্রদায়ের আরও অনেক গুরু ছিলেন, যার মধ্যে গুরু মচীন্দ্রনাথ বা মৎস্যেন্দ্রনাথ এবং গুরু গোরক্ষনাথ অন্যতম। ভারতে নাথ সম্প্রদায় সন্ন্যাসী যোগী বা যোগী, নাথ, অবধূত, কৌল, কালবেলিয়া, উপাধ্যায় ইত্যাদি নামে পরিচিত। গোপাল ভট্ট রচিত বল্লাল চরিত গ্রন্থে যোগজাতির উৎপত্তির কথা বলা হয়েছে। শিবের ঔরসে সূর্যবতীর গর্ভে যোগনাথ জন্মগ্রহণ করেন, যোগনাথ থেকে যোগী জাতির উৎপত্তি। বেদ ও পুরাণে মহাদেবকে মহান ও মহারুদ্র রূপে বর্ণনা করা হয়েছে, তাই তাদের রুদ্রজ ব্রাহ্মণ বলা হয় এবং যোগ সাধনা তাদের প্রধান ধর্ম বলে তাদের যোগী বলা হয়। তাদের আরাধ্য দেবতা হলেন শিব, তাই তারা শৈব ও শিবগোত্রীয়। রাজা বল্লাল সেনের শাসনামলে নাথ ব্রাহ্মণরা ব্রাহ্মণদের মধ্যে উচ্চ স্থানের অধিকারী ছিলেন, তারা রাজপুরোহিত হিসাবে কাজ করতেন। বল্লাল সেনের আমলে রাজপুরোহিত ছিলেন নাথ ব্রাহ্মণ পীতাম্বর নাথ, তিনি বল্লাল সেনের গুরুদেব ছিলেন। একবার শিব চতুর্দশীর দিন বল্লাল সেনের পত্নী জটেশ্বর শিব মন্দিরে মূল্যবান দান সামগ্রী নিয়ে পুজো দিতে আসেন। এই দান সামগ্রী নিয়ে রাজপুরোহিত এবং পূজারীদের মধ্যে ঝামেলা শুরু হয়। বল্লাল সেনের পত্নী নিচু জাতের মেয়ে হয়, নাথ পুরোহিতরা রাজার প্রতি আগে থেকে অসন্তুষ্ট ছিল। তাছাড়া বল্লাল সেনের পিতা বিজয় সেনের মৃত্যুর পর তার শ্রাদ্ধের সময় নাথ পুরোহিতরা রাজার খাদ্য ও দান সামগ্রী গ্রহণ করতে অস্বীকার করেন। এতে রাজা বল্লাল সেন ক্ষিপ্ত হয়ে রাজপুরোহিত পীতম্বরনাথের পৈতে টেনে ছিঁড়ে দেন এবং সমগ্র বঙ্গদেশে প্রচার করলেন যে নাথ ব্রাহ্মণ বা রুদ্রজ ব্রাহ্মণদের রাজার নির্দেশে শূদ্র বলে ঘোষণা করা হলো এবং তাদের পৌরোহিত্য থেকেও বঞ্চিত করা হলো। অথচ বঙ্গের বাইরে কিন্তু নাথেরা ব্রাহ্মণ হিসেবে গণ্য হতেন ও আজও হন। তাছাড়া আদিসুর পুত্রকামনায় পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য নাথ পুরোহিতদের অযোগ্য মনে করে কনৌজ থেকে পাঁচজন বৈদিক ব্রাহ্মণ আনেন, তারাই নাথ পুরোহিতদের পতিত বলে ঘোষণা করে। পরবর্তীকালে ধীরে ধীরে বিভিন্ন তীর্থ ও মন্দির থেকে নাথ ব্রাহ্মণদের বিতাড়িত করে। কনৌজ থেকে যে পাঁচজন বৈদিক ব্রাহ্মণ বঙ্গদেশে আসে তাদের বংশধররা ধীরে ধীরে বঙ্গদেশে আধিপত্য বিস্তার করতে থাকে। বর্তমানে বঙ্গদেশে তারাই ব্রাহ্মণ হিসেবে পরিচিতি লাভ করে। এই ছোট্ট ভিডিওতে সমস্ত ইতিহাস সম্পূর্ণ বলা সম্ভব নয়, তবে ভিডিওটি ছোট হলেও আশা করি নাথ সম্প্রদায়ের অনেক অজানা ইতিহাস এই ভিডিও থেকে জানতে পেরেছেন। এমন অনেক অজানা ইতিহাস নিয়ে
পরবর্তীতে আমার চ্যানেলে আরও ভিডিও আসবে, তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।